আজকের ক্লাসে আমরা বেলুন আঁকবো। নিচ থেকে উপরের দিকে একটি রেখা বড় করে ঘুরিয়ে আবার নিচের দিকে লাগাবো। নিচে ঠিক উল্টো করে ইউ, তারপর এখানে ঘুরিয়ে এইভাবে মাঝখানে সমান্তরালে ঘুরিয়ে দুটো রেখা। এইভাবে যদি না বেলুন আঁকতে পারো, তোমরা প্রথমে একটি গোল করবে। গোল করার পর গোলের ধার বরাবর নিচ থেকে নিচের দিকে আসবে, উল্টো দিকেও একইভাবে। তারপর মাঝখানে দুটো সমান্তরাল সরল রেখা, নিচে ইউ। এবং বেলুন আঁকার পর আমরা আউটলাইন করব ব্ল্যাক স্কেচ দিয়ে। আউটলাইন হয়ে গেলে আমরা পেন্সিলের দাগগুলো পরিষ্কার করে নেব। উপরে মিডিয়াম ইয়েলো কালার, ডিপ থেকে বাম দিক ডান দিকে হালকা হালকা করে করছি, বাম দিকে ডিপ করে ডান দিকে হালকা হালকা করে এরভাবে সাদা অংশ ছেড়ে রাখব। নিচে আমি মিডিয়াম গ্রিন বাম দিকে ডিপ করে ডান দিকে হালকা হালকা করে ফুটছে। মিডিয়াম গ্রিন থেকে মিডিয়াম গ্রিনের পর আমরা লাইট গ্রিন কালার নিয়েছি, মিডিয়াম গ্রিন থেকে মিশিয়ে মিশিয়ে ডান দিকে নিয়ে যাচ্ছে। লাইট গ্রিন কালার হয়ে গেলে আমি লেমন ইয়েলো কালার নিচ্ছে, লাইট গ্রিন থেকে মিশিয়ে মিশিয়ে ডান দিকে নিয়ে যাচ্ছে। আমরা রেড কালার বাম দিকে ডিপ করে বাম দিকে হালকা হালকা করে নিয়ে যাব। অরেঞ্জ কালারও ঠিক একইভাবে। রেড থেকে মিশিয়ে 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 অরেঞ্জ কালার নিয়ে যাব। নিচে আমি ক্যারামেল রেড দিয়ে বেলুনের রংটা ভরলাম। তোমরা প্রত্যেকে এইভাবে বেলুনের ড্রয়িংটি করবে।